টেনশন টেনশন টেনশন, আর এত টেনশন নিয়ে মানুষ থাকে কিভাবে আমি জানি না। যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর বন্ধুরা, আজকে আমি যে টিপসটি তোমাদের জন্য নিয়ে এসেছি সেটি হচ্ছে যে ম্যাপস। ম্যাপসটি আপনি কিভাবে চালাবেন, কিভাবে ইউজ করবেন, কিভাবে ব্যবহার করবেন, কিভাবে আপনি যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তার ম্যাপটিও আপনি সেইভাবেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, বিস্তারিত দেখবো আমরা আমাদের স্ক্রিনে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একবারেই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ডাইরেক্ট আমাদের স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমি সরাসরি চলে আসলাম আমি আমার মোবাইলের স্ক্রিনে। তো এখান থেকে আমি তোমাদেরকে এখন বিস্তারিত দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আপনাদেরকে যা করতে হবে এই ম্যাপস অ্যাপসটি ওপেন করতে হবে। জাস্ট আমরা ম্যাপস অ্যাপসটি ওপেন করে দেবো, আর ওপেন করার সময় একটি কথা, আমাদের আশপাশে এখানে যা আছে তার সব লোকেশন আমাদের চলে আসবে ডাইরেক্টলি। তো ভিউয়ার্স, আর একটি জিনিস করতে হবে, যেটি হচ্ছে আপনাকে লোকেশন অবশ্যই অন করে রাখতে হবে সব সময়। তো বন্ধুরা, এখান থেকে আপনারা বিস্তারিত মনে করবেন যে এখান থেকে আমরা বর্তমানে আসছি আমরা রানি সিঙ্কেলে। তো ভিউয়ার্স, আপনি যদি রানি সিঙ্কেল থেকে এখন চিন্তা করেন যে আমি এখান থেকে ঠাকুরগা যাব, তো ভিউয়ার্স আপনাকে এখানে ঠাকুরগা লিখতে হবে। তো ভিউয়ার্স, আমরা ঠাকুরগা লিখে দিই। তো ঠাকুরগা লিখে দিলাম, ভিউয়ার্স সার্চ করে দিলাম। তো ভিউয়ার্স সার্চ করে দেওয়ার অবস্থায় আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে ঠাকুরগা সিলেক্টেড করে দিলাম এখান থেকে। এই যে আমরা এখানে সিলেক্টেড করার জন্য এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে, তো এখানে আমরা ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, আমাদের ঠাকুরগা থেকে এখন রানি সিঙ্কেলে, আমাদের রানি সিঙ্কেল থেকে ঠাকুরগা যাইতে এখন 57 মিনিট লাগবে যদি আমরা বাসে অথবা মাইক্রোতে যাই। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা সহজে সিম্পলভাবে জেনে নিতে পারবেন যে আপনাদের লোকেশন। তো বন্ধুরা, আপনার যাওয়ার আগে একটি কথা, আপনি যে গাড়িতে থাকবেন সেই গাড়িতে ওঠা অবস্থায় আপনি যদি সেই গাড়িতে থাকেন, আর আপনি যদি আপনার লোকেশনটা আপনি ওপেন করে দেন, তাহলে আপনি যে দিক দিয়ে যাবেন ঠিক সেইভাবে আপনাদের লোকেশনটাও ঠিক ওই দিক দিয়ে যাবে। তো বন্ধুরা, আমি ঢাকায় গিয়েছিলাম। তো বন্ধুরা, ওখান থেকে আমি আমার লোকেশন চেক করেছিলাম। তো ভিউয়ার্স, ওখান থেকে আমি আমার ম্যাপসটি ওপেন করি যখন, তখন আমি সিম্পলভাবে এই জিনিসটি দেখতে পাই। তো আমি যে জিনিসটি দেখতে পাই সেটি আমি সাথে সাথে আমার মোবাইল দিয়ে রেকর্ড করে নিয়েছিলাম। তো আমি সেটি তোমাদেরকে দেখিয়ে দিতেছি সিম্পলভাবে, ঠিক তোমাদেরও ওইভাবে কাজ করবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একবারে ভুলবেন না। তো বন্ধুরা, বিদায়।